আমাকে না এই একটা লোক এরকম কথা বলতেছে, আমার নাকি জন্ম হওয়ার চাই না ওটাই ভালো ছিল। তো আম্মু কেঁদে ফেললো ওই কথাটা শুনে। আল্লাহর কাছে একটা জিনিস সবসময় চাই, আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত এই এতিমখানার পাশে থাকতে পারি। নিজের দুহাত না থাকলেও অন্যের জন্য সাহায্যের হাত সর্বদাই প্রসারিত করে রেখেছেন। পা দিয়ে লিখে স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে অর্থনীতিতে অনার্স করছেন। পরিবারের কাছে বোঝা না হয়ে বরং বাবা মা সহ চালাচ্ছেন সংসারের খরচ। ওয়ান উইক সেরকম একটা রেসপন্স পাইনি 7 দিনের মধ্যে। তো দেখি হঠাৎ করে আপনার একটা ভিডিও আপলোড করি ফেসবুক পেজে, পা দিয়ে কীভাবে ফোন রিসিভ করি। এই ভিডিওটা হচ্ছে আপলোড করেছিলাম সন্ধ্যা 6টার দিকে। এখন সকাল ফজরের নামাজের আগে, মানে ফজরের নামাজ পড়ে উঠবো, এখন একটু মানে চেক করতেছিলাম দেখি ভিউ টিউ হয়েছে কিনা। তো এখন দেখি 1 মিলিয়ন হয়ে গেছে। নিজ খরচে চালাচ্ছেন একটি এতিমখানা, পা দিয়ে ভিডিও এডিটিং করে ইউটিউব ও ফেসবুকে কন্টেন্ট তৈরি করে সফল ক্যারিয়ার গড়েছেন। শুরুতে বিষয়টি সহজ না হলেও এখন ফেসবুকে তার 1 মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে। সাধারণত প্রতিবন্ধীরা যেমনি নিজেকে খুব অসহায় মনে করে, তেমনি পরিবার এবং সমাজও তাদেরকে বোঝা মনে করে। সমাজ এবং পরিবারের এরকম ধারণার শৃঙ্খল ভেঙে দিয়েছেন পাবনার আটঘরিয়া উপজেলার মিরাজ আফ্রিদি। আমাকে বলতেছে যে তুমি হচ্ছে রাস্তায় গিয়ে তোমার আম্মুক সাথে নিয়ে যায়, রাস্তায় গিয়ে ভিক্ষা করবার একটা থালা নিয়ে দেখবে যে অনেক টাকা পাবা, এই পড়াশোনা করে কোনো লাভ নেই, হাত নাই কাজ করবা কীভাবে, চাকরি করবা কীভাবে। তো ওই কথা শোনার পর আমার এতটা খারাপ লাগছিল, মানে ওই উনি ওই কথাটা বলছিল জন্য আজকে আমি এতদূর আসছি আমি সেটা মনে করি। কারণ উনি যদি আমাকে এভাবে আঘাত দিয়ে কথা না বলতো, আমার যদি সেই দিন আমার জিদটা যদি আমি না বাড়াইতো, তাহলে আমি কখনোই এতদূর আসতে পারতাম না। শুধুমাত্র নিজের প্রবল ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে সকল প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে হয়েছেন সফল। ছোটবেলা থেকেই মিরাজ নিজের কাজ নিজে করার অভ্যাস গড়ে তোলেন। খাওয়া দাওয়া, ব্রাশ করা, লেখালেখি, এমনকি ভিডিও এডিটিংও করেন পা দিয়ে। বর্তমানে যেখানে লক্ষ লক্ষ যুবক বেকার, সেখানে দুহাত ছাড়াই ইউটিউব ও ফেসবুকে কন্টেন্ট তৈরি করে সফল ক্যারিয়ার গড়েছেন মিরাজ। প্রতিকূল পরিবেশকে জয় করে হয়েছেন সফলদের একজন। এখন অনেক যুবকই তার কর্মকাণ্ডে উৎসাহিত হচ্ছে। স্বাভাবিক মানুষ যাদের হাত আছে পা আছে তাদের কিন্তু ইচ্ছা শক্তি অভাবে অনেক কিছু করতে পারে না। তারপরেও যে কার্যক্রমগুলো যেভাবে করতেছে নিজের ইচ্ছা শক্তিতে নিজের সাথে যুদ্ধ করে যতদূর আগেছে, আসলে এটা প্রশংসার দাবিদার। আমাদের আসলে সবার মধ্যে প্রতিভা আছে, কিন্তু আমার প্রতিভাটা প্রকাশ করতে ভয় পাই। সো সেক্ষেত্রে মিরাজ আফরিদ আমাদের কাছে একজন উদাহরণ মাত্র, ঠিক আছে। আমরা কিন্তু তাকে দেখে অনেক কিছু শিখার আছে, আমরা শিখতে পারি। জন্ম থেকেই দুহাত না থাকায় একসময় মা বাবা মনে করত তার জন্মই যেন আজন্ম পাপ। কিন্তু সেই হতভাগাই আজ নিজের তো বটেই হয়েছেন অনেক অসহায়ের সহায়। তৌহিদ আফ্রিদির আমি ভিডিও দেখতাম, ওর ভিডিও খুব ভালো লাগতো। তো ভিডিও দেখতে দেখতে দেখলাম ও মানুষকে হেল্প করে, মানুষ অনেক খুশি হয় অসহায় মানুষকে হেল্প করে, মানে ওইটা দেখে আমার কাছে খুব ভালো লাগতো। ইস, আমার তখন মনে হতো ইস, আমি যদি একটু মানুষকে হেল্প করতে পারতাম মনের মধ্যে অনেক শান্তি পাইতাম, বুকের মধ্যে অনেক শান্তি পাইতাম। আসলে মানুষের ইচ্ছা শক্তি থাকলে যে যে কোনো কাজে জয় করা সম্ভব তার প্রমাণ কিন্তু মিরাজ। সে একজন প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও সে ইউটিউবের মাধ্যমে নিজে ফ্রিল্যান্সিং করে তার অবস্থান পরিবর্তন করছেন, পাশাপাশি সামাজিক অবস্থান পরিবর্তন করছেন, সমাজের অনেক ভালো কাজ করছেন। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা টেলিভিশন।